হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো আর ভালো আছো। আর আজ হলো ষষ্ঠী, তো সবাইকে শারদীয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালোভাবে সুস্থভাবে পুজো কাটাও। আর ভাবছো এখন সকালবেলায় জামা কাপড় নিয়ে বসেছে বাবাই, কী করবে? তো কী হয়েছে বলো তো, আজকে ষষ্ঠী আর বাবাইয়ের পাপার ডিউটি ষষ্ঠী হয়ে তারপর ছুটি পড়বে, তো এখনও ছুটি নেই, তাই জন্য কেউ ওকে ঠাকুর দেখাতে নিয়ে যাচ্ছে না, তাই জন্য ওর মন খারাপ। তো কী বলো তো, ওর পাপার কেন ছুটি নেই সেই নিয়ে ওর মন খারাপ, বলছে কবে জামাগুলো পরবো হ্যান ত্যান এইসব বকবক করেই চলেছে। এই দেখো সব জামা নিয়ে বসেছে, আর ওর আরও একটা নতুন জামা হয়েছে, চলো ওটা তোমাদেরকে দেখাই। ওটা কালকে ওর পিপিআর অ্যাম মিলে এনে দিয়েছে, মানে দিদা টাকা দিয়েছিল, তো এই যে এই গেঞ্জিটা এনে দিয়েছে। এই দেখো কি সুন্দর গেঞ্জিটা, সামনের দিকে ছোটো প্রিন্ট আবার পেছন দিকে সেই প্রিন্টটাই বড় করে দেওয়া আছে, কি কিউট দেখতে লাগছে, কাপড়টাও খুব সুন্দর। আর এই যে একটা আমি যেরকম প্যান্টটা কিনে এনেছিলাম ওরমই ডিজাইনের প্যান্টটা, তবে এটাতে কয়েকটা পকেট আছে। তো এই যে দেখো একটা জামা এরকমভাবে রেডি করে রেখেছে, বলছে আজকে আমি এটা পরে বাড়ির সামনে ঠাকুরটা দেখতে যাবই যাব, আমাকে নিয়ে যেতেই হবে। আর এই যে আমি অনেকদিন ধরে হেয়ার স্পা করবো ভাবছি আর করা হয় না, কী বলে আমার ননদ করতে পারে, ও করে, তো বাড়িতেই করি আমি হেয়ার স্পা, তো ওই জন্য আজকে ষষ্ঠীর দিনে এসে হেয়ার স্পা করছি। এই হচ্ছে আমার অবস্থা, অনেক দিন ধরে করবো ভাবে, ও যখন বলে করার কথা আমার তখন সময় হয় না, কোনো না কোনো কাজ থাকে, বাবাইয়ের স্কুল ছুটি ছিল না, বাবাইয়েরও শরীর খারাপ ছিল, তো বাবাইকে ডাক্তারের কাছেও নিয়ে গেছিলাম, তোমাদের কাছে সেগুলো ব্লক করিয়ে নিয়ে আমি, যেহেতু বাবাইয়ের শরীরটা খারাপ ছিল, তো এখন চুলটা ওয়াশ করে একদম শুকিয়ে নিয়ে, এই যে দেখো কী সুন্দর স্পা করার পর চুলটা কি ভালো লাগে আমার। আমি প্রায় 2-3 বছর আগে স্ট্রেটনিং করেছিলাম, তারপর থেকে আর স্ট্রেটনিং করি না, স্পা করি, আমার চুলটা এমনি স্ট্রেট লাগে দেখতে, মানে তারপর থেকে আর করতে হয়নি আমাকে, 2-3 বছর হয়ে গেছে আর স্ট্রেট করিনি। তো এই যে কেমন লাগছে কমেন্ট করে জানিও তোমরা। আর এখন সন্ধ্যাবেলা দেখো রেডি হয়ে গেছি, তো আমি বাইরে কাজ করছিলাম, তো বাবাই আমাকে বলছে কখন যাবে কখন যাবে, বলছি একটু পরে যাব, তো একটু রাত করেই যাব, কিন্তু ও বলছে না এক্ষুনি চলো এক্ষুনি চলো। এখন 6:30 মতো বাজে, দুজন মিলে রেডি হয়ে গেছি। আমি ওই বাবাইয়ের বার্থডেতে বনু আমাকে যে ড্রেসটা দিয়েছিল আমি ওটাই পরেছি, আর এই দেখো বাবার পকেটে হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছে, তো ওকে আমি টুপিটা পরিয়ে দিলাম, আমি বললাম টুপিটা পরে থাকবে, বলছে না না আমার গরম লাগবে, যদি আমাকে ঠান্ডা লাগে তখন আমি টুপি পরবো আর পকেটে হাত দিয়ে দেবো, তাহলে আমাকে আর ঠান্ডা লাগবে না। আর আমরা চলে এসেছি আমাদের বাড়ির সামনেই জগন্নাথ মন্দিরের সামনে, তোমরা তো আগে যারা ব্লগ দেখেছো তারা জানো যেখানে এখানটায় বড় করে রথের মেলা হয়, ওই মাঠটাতেই দুর্গাপুজোও হয়। তো এখানে প্যান্ডেলের থিম হয়েছে জঙ্গল বুক, তো বাবাই তো একবার কালকে স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় ওর অ্যামের সাথে এসে ভেতরটা দেখে গেছিলো, তো তারপরে বলছে মাম্মাম কীরকম কী লাইটিং হয়েছে, চলো প্লিজ চলো তাড়াতাড়ি আমাকে দেখিয়ে নিয়ে আসবে। তো এই যে এখন এই যে দেখছো পেছনে মন্দিরটা, এখানেই তো রথের মেলা হয়। তো চলো ভেতরে যাওয়া যাক, আর বেশি বকবক করছি না, তোমরাও দেখতে থাকো কেমন। আর ষষ্ঠীর দিন না মানে কোনো বছর এত ভিড় হয় না মনে হয়, এবছর ষষ্ঠীর পঞ্চমীর দিন কালকে আমি যখন পার্লারে গেছিলাম তখন থেকেই দেখছি এত লাইন এখানে, আর ষষ্ঠীর দিনে তো পুরো সে মনে হচ্ছে না অষ্টমীর ফিলিংস আসছে, 50 জন করে ভেতরে যেতে দিচ্ছে, তাও আটকে দিচ্ছে গেট, তার মধ্যেও এত ভিড় ভেতরে। আর না প্যান্ডেলটা না খুব সুন্দর হয়েছে, এখানে প্রত্যেক বছরই খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে, তো চলো তোমরা দেখতে থাকো, আর বেশি বকবক করছি না, একবার ভিডিও শেষে তোমাদের সাথে কথা হচ্ছে।
আর এই যে আমরা এখন প্যান্ডেল থেকে বাইরে বেরিয়ে পড়লাম, আর এই পাশে দেখো এখানে কি একটা পুজো হচ্ছিল আমি ঠিক জানি না, আর এখানে দেখো অনেক খাওয়ার দোকান বসেছে। আর বাবাই বলছে মামা আমি কিছু খেতে চাই, আমি বলছি বলো কি খাবে, বলছে আইসক্রিম খাবো, বলছে না ভাই আইসক্রিম খাস না, তো ঠান্ডা লেগে গেছে, শরীর ভালো ছিল না, ডাক্তার দেখিয়ে আনলাম, বলছে না না প্লিজ আজকে একটা খাই, অনেক রিকোয়েস্ট করলাম, ভাবলাম ঠিক আছে খাক একটা খাক। তো হয়েছে এখন দুজন মিলে যাচ্ছি আইসক্রিম দোকানের দিকে। আর প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো খুব ভালোই লাগলো। এই যে বাবাই একটা আইসক্রিম নিয়েছে স্ট্রবেরি ফ্লেভারের, আর আমি নিয়েছি বাটার স্কচ ফ্লেভারের। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।